সময় যত এগোচ্ছে ততই ঘনীভূত হচ্ছে রাজু ঝা হত্যা রহস্য। শনিবার রাতে শক্তিগড়ে খুন হন এককালের কয়লা পাচারের কিংপিন রাজু ঝা। কে কেন খুন করলো রাজুকে তা নিয়ে ইতিমধ্যেই পরতে পরতে রহস্য। এবার সেই ঘটনায় যোগ হলো দুটি রহস্যময় ব্যাগ। দুর্গাপুরে হোটেল থেকে বেরোনোর সময় রাজু ও গরু পাচারকারী আব্দুল লতিফ নিয়ে বেরিয়েছিলেন দুটি ব্যাগ। সূত্রের খবর, সেই ব্যাগে ছিল কয়েক কোটি টাকা। কিন্তু রাজু খুনের পর ঘটনাস্থল থেকে কোনো ব্যাগ পাওয়া যায়নি, আর এখানেই দানা বেঁধেছে রহস্য। তবে কি মাঝপথেই ব্যাগ দুটি হাত বদল হয়েছিল, নাকি খুনের পর সেই টাকা ভর্তি ব্যাগ নিয়ে অদৃশ্য হয়েছেন আব্দুল লতিফ? পাশাপাশি প্রশ্ন উঠছে, কেন কলকাতার দিকে টাকা ভর্তি ব্যাগ নিয়ে যাচ্ছিলেন লতিফ ও রাজু? কলকাতা বা কলকাতার কাছাকাছি কারোর কাছে সেই টাকা দেওয়ার কথা ছিল? কিসের টাকা ছিল সেই ব্যাগে? পাচারের টাকার বখরা পৌঁছে দিচ্ছিলেন রাজু ও লতিফ? এদিকে খুনের ঘটনায় প্রথম থেকেই প্রশ্নের মুখে আব্দুল লতিফের ভূমিকা। ঘটনাস্থলে যে আব্দুল লতিফ ছিলেন তা ইতিমধ্যেই একাধিক ভিডিও থেকে নিশ্চিত। আব্দুল লতিফের থাকার কথা স্বীকার করেছেন গাড়ির চালক নূরও। কিন্তু খুনের ঘটনার কিছুক্ষণের মধ্যেই উধাও হয়ে যান লতিফ। কিভাবে এত অল্প সময়ে অদৃশ্য হলেন তিনি? ইলাম বাজার, দুর্গাপুর বা বর্ধমান থেকে তিনি যদি দ্বিতীয় গাড়ি ডেকে পালিয়ে যান, তবে সেই গাড়ি আসতে বেশ কিছুটা সময় লাগার কথা। তবে কি রাজু লতিফদের সঙ্গে আরও একটি গাড়ি ছিল? ইতিমধ্যেই উঠে আসছে আরও একটি ফরচুনার গাড়ির কথা, যেটিকে ঘটনার সময় দেখা গিয়েছে শক্তিগড়েই। মনে করা হচ্ছে এই সাদা রঙের ফরচুনা গাড়িতেই ছিলেন লতিফ। ঘটনার পর সেই গাড়ি চেপেই উধাও হয়ে যান তিনি। যদিও প্রশ্ন উঠছে, এই ফরচুনার গাড়িতে যদি লতিফের দেহরক্ষীরাই থাকেন, তবে প্রাণঘাতী হামলার সময় কেন তার দেহরক্ষীরা আততায়ীদের পাল্টা আক্রমণ করল না? রাজুকে খুন, অক্ষত লতিফ, নীরব দর্শক, লতিফের দেহরক্ষীরা, স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তবে কি লতিফই মাস্টার মাইন্ড? যদিও ঘটনাস্থলের ছবিতে দেখা যাচ্ছে লতিফকে উদ্বিগ্নভাবে ফোনে কথা বলতে। কাকে ফোন করছিলেন লতিফ? গরু পাচার কাণ্ডের মাস্টার মাইন্ড লতিফ সিবিআই এর খাতায় পলাতক। খুনের সময় ঘটনাস্থলে উপস্থিত থাকলে তার দিকে যে সন্দেহের তীর যাবে তা তার অজানা থাকার কথা নয়। পাশাপাশি খুন করতে কেনই বা নিজের গাড়ি ব্যবহার করবেন লতিফ? নম্বর প্লেটের সূত্র ধরে যে তদন্তকারীরা তার কাছে পৌঁছে যাবে তা নিশ্চয়ই জানেন লতিফ। তবে কি রাজুকে খুন করে তার দায় লতিফের ঘাড়ে চাপানোর চেষ্টা করা হয়েছিল? অন্যদিকে আতশ কাচের তলায় রয়েছে রতিনও। গাড়ি চালক নূর পুলিশের কাছে দাবি করেছেন যে মুড়ি খাওয়া হয়ে গেলে পান মশলা কিনতে পাঠান রতিন। আততায়ীদের পৌঁছানোর জন্যই কি সময় নষ্টের চেষ্টা? রতিনের গুলি লেগেছে হাতে, যা কোনোভাবেই প্রাণঘাতী নয়। সন্দেহের ঊর্ধ্বে থাকতেই রতিনের হাতে গুলি। অন্যদিকে রাজু খুনের তদন্তে নেমে রবিবারই দুর্গাপুরে পৌঁছে গিয়েছে সিট। দু দফায় রাজুর হোটেলে যায় তারা, চলে জিজ্ঞাসাবাদ ও সিসিটিভি সংগ্রহ। শনিবার বিকেলে কটা গাড়ি হোটেল থেকে বেরিয়েছে, কে কে ছিল গাড়িতে, গাড়িতে আদৌ কি কোনো ব্যাগ তোলা হয়েছিল কিনা তা নিশ্চিত করতে চাইছেন তদন্তকারীরা। পাশাপাশি দুদিন আগে রাজু ও লতিফের সঙ্গে কি বিষয়ে ঝগড়া হয়েছিল তাও জানতে চাইছেন তারা। যদিও বিজেপির দাবি তথ্য সংগ্রহ নয়, প্রমাণ লোপাট করতেই দুর্গাপুরে পৌঁছেছে সিট। সেই ঘটনা হয়েছে বিভিন্ন তথ্য গোপন করার জন্য, লোপাট করার জন্য। এই সিটের প্রতি আমার পূর্ণ মানে একেবারে কোনো রকম ভরসা নেই। এই সিটের দ্বারা কোনো রকম ভালো কাজ হবে মনে করি না। আমি মনে করি সত্যি যদি এই তদন্ত বের করতে হয় তাহলে কেন্দ্রীয় সংস্থা দিয়ে করা উচিত। তাছাড়া এই সিটের প্রতি মানুষের আস্থা নেই, আমারও ভরসা নেই, পাবলিকেরও ভরসা নেই। পাল্টা লালন শেখের রহস্য মৃত্যুর প্রসঙ্গ জেনে বিজেপির বিরুদ্ধেই তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ করেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। ঠিক যেরকম বকুল কাণ্ডে যাকে মূল অভিযুক্ত বলা হয়েছিল তাকে শেষ পর্যন্ত রহস্য মৃত্যু হলো সিবিআই এর হেফাজতে। এবার বুঝে নিন, তার তথ্য প্রমাণ লোপাটের কথা তোলে আর তথ্য প্রমাণ লোপাট করতে গেলে মূল অভিযুক্তকে কাদের হাতে মারা যেতে হয়। খুন, কয়লা কাণ্ডে তলব হওয়া রাজু ঝাড়, সেই গাড়ি সবারই
গরু পাচার কাণ্ডে পলাতক আব্দুল লতিফ। শক্তিগড়ের ঘটনা প্রবাহের দিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিও নজর রাখছে বলে খবর সূত্রের। নিউজ টাইম।